বেলেও কুতুম কক্তমা পিস্তল সিলাই বিথি কল থামতেই ম্যাগাজিন কাইনে তে কল নই সিলাই কতরা বুক চাক হবে চম্পংনগর থানানি পুলিশ বাই রমজাখা রবীন্দ্র দেববর্মা পাতিমং রুক সাউই সাউই মানকা লাই থাংনাই এপ্রিল জি থাম সালমারি ও চম্পংনগর আমচয় হরনি দামচিসা তামই সতী থামচি তামা জরা সাধু চন্দ্রপাড়া গুলি কগলাইমানি পাতিমং পাতিখা তে অ পাতিমং তৈয়ই এপ্রিল জি ব্রী সালমারি ও চিরঞ্জিত দেবনাথ নি কক শিলচামং বাই জিরেনিয়া পিএসও 2024 oblique GRM oblique 01 7 section 120 B 225 3 07 34 IPC section 27 of Arms Act Cash Flight Jack Money. Tai Patimung Thayo Kotra Bukcha Kainai Guli Kotra Man Money. Tai Kurungjak Joyram Sardar Para Wotongnai Sanjib Deborman Romui Jiraniya PSO Bonori Mano Tonjaka Abuni Yagulo Robindro Deborman April 26 সালমারি ও অ্যারেস্ট খাইয়ে সালথাম রিমানো তমানি ইয়াগুলো চার সালনি আজুগ পাতিমুন তৈয়ী গশিকা তাই খমুলং রামকৃষ্ণ পারানি বিনি নকতাল পিস্তল কংসা বিথি কাইথাম তে ম্যাগাজিন কাইনৈ রুতুগিমানখা জিরানিয়া থানানি পুলিশ অ পাতিমুন তৈয়ী জিরানিয়া থানানি পুলিশ রাই সাই সাউই খারকা কক্তমা থুমাইরনি বসকাঙ্গ রাত্রে সাড়ে এগারোটার দিকে আমরা তো চম্পনগর সাধুপাড়া সাধুচন্দ্রপাড়াতে একটা মানে ঘটনা ঘটে সেখানে একটি গুলিকাণ্ড ঘটনা ঘটে তাহলে পরবর্তীকালে এরপরের দিন 14 তারিখে চিরঞ্জিত দেবনাথ নামে একটা কমপ্লেন যার ইডি অভিযোগগুলো একটা কেস রেজিস্টার করা হয় ইডি জিরেনা কেসে যার নম্বর হচ্ছে আপনার 2024 oblique JRN oblique 017 মানে 17 নম্বর কেস 2024-এ যার একটি সেকশন হচ্ছে 120B 325 3 07 34 আইপিসি এবং সেকশন 27 অফ আর্মস অ্যাক্ট পরবর্তীকালে যদি তদন্ত করতে গিয়েছিলা আমরা ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়েছিলা যে ঘটনাস্থলে গিয়েছিলা আমরা ঘটনার সততা প্রমাণ পাই আর ঘটনাস্থল থেকে দুটি এমটি কেস রাউন্ডের দুটি এমটি কেস আমরা উদ্ধার করি তারপরে সাবজেক্টগুলি আমরা ইভিডেন্সের মা এভিডেন্সের এটি ভিত্তি করে একজন অভিযুক্ত মধ্যে একজনকে আমরা ডিটেন করতে সক্ষম হয় যার নাম হচ্ছে সঞ্জিত দেবর্মা তারপরে যার নাম হচ্ছে সঞ্জিত দেবর্মা বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবর্মা বাড়ি হচ্ছে জয়রাম সর্দারপাড়া তারপর তাকে আমরা এটি দুদিনের জন্য রিমান্ডে লয়ে আনি রিমান্ডে আসার পরে কিন্তু আমরা এটিতে ওয়েপেন অফ অফেন্স যেটা আমি বন্ধুকান্ডে যুক্ত যে ওয়েপেনগুলোকে আমরা রিকভার করতে পারিনি পরবর্তীকালে মূল অভিযুক্ত রবীন্দ্র দেবর্মাকে যার বাড়ি হচ্ছে আপনার এই রামকৃষ্ণপাড়া কুমলম রবীন্দ্র দেবর্মাকে আমরা এই গত পরশু 26 তারিখে আমরা অ্যারেস্ট করি এই কেসের তদন্ত করতে গিয়ে তারপরে তার তাকে আমরা রিমান্ডে আনা হয় 3 দিনের জন্য তারপরে গতকাল ইন্টিগ্রেশন করার পর তার কনফেশন মূলে আমরা গতকালকে রাত্রেবেলা 4:30 থেকে 4:40 আমরা রামকৃষ্ণপাড়া যেখান থেকে যদি লোকন ছিল সেখানে আমরা একটি মেড ইন ইউএসএ একটি আমরা পিস্তল তারপরে 3টি রাউন্ড আর 2টি ম্যাগাজিন আমরা উদ্ধার করি গুলিকাণ্ডের মূল কারণে তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে তার মধ্যে একটা ট্রান্সপোর্টিং ক্যাটেল ট্রান্সপোর্টিং হয়ে আসার ঘটনাটা হচ্ছে আর তার মধ্যে এই ট্রানজিশনের টাকা পয়সার টাকা পয়সার লেনদেনের একটা ঝামেলা ছিল এই ঝামেলার জন্যই এই ঘটনাটা হয়েছে এই গুলিকাণ্ডে কি কেউ আহত হয়েছে না কেউ আহত হয়নি পিস্তলটা কোন জায়গা থেকে এক্স্যাক্টলি আপনারা আমরা রামকৃষ্ণপাড়া যেখানে যে অভিযুক্ত রবীন্দ্র দেবর্মা তার নতুন এটি দোকান কনস্ট্রাকশন ছিল সেখান থেকে আমরা উদ্ধার করছি ম্যাগাজিন দুইটা কি ফুল লোডেড না 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 আনলোডেড ম্যাগাজিন আসলে দোনোটাই ম্যাগাজিন আর 3টা রাউন্ড 2টি ম্যাগাজিন আর পিস্তল এটাই প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগের মধ্যে মোড়ানো ছিল এটা একটা রেস্টাক ছিল এটি রেস্টের নিচে ছিল এটি লুকানো ছিল এখন তদন্ত চলবে হ্যাঁ তদন্ত চলছে কোথায় থেকে এটি হচ্ছে সুরসব হয় মানে এগুলি আমরা দেখছি